এন্ড ভিউয়ার্স, আপনাদের সকলেরই সুন্দর মেজাজ কামনা করে আজকের এই ছোট্ট ক্লাস সেশনটি শুরু করতে যাচ্ছি আমি আমি হামিদ খান স্যার। ডিয়ার লার্নার্স, ক্লাস সেশনের শুরুতেই আপনাদের আহ্বান জানাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটির দিকে তাকাতে। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, হোয়াইট বোর্ডের উপরে স্পষ্টভাবে লেখা আছে কমপ্লিটিং সেন্টেন্সেস, অবশ্যই আমার আজকের ক্লাসের হেডিং এবং আপনাদের সিলেবাসের একটি অংশ। তার নিচে লেখা আছে নিয়ম চার। আপনারা জানেন কমপ্লিটিং সেন্টেন্স নামক চ্যাপ্টারটিকে ঘিরে এমন অনেকগুলো নিয়ম আমাদের শিখতে হয় সিলেবাস কভার করার জন্য। তার মধ্য থেকে নিয়ম চার নিয়ে আমার আজকের ক্লাসের আলোচনা, কারণ এক থেকে নিয়ম তিন ইতিপূর্বে আমার এই চ্যানেলটির পক্ষ থেকে ভিডিওগুলো আপলোডেড হয়েছে। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, নিয়ম চারে আমি কি বলেছি সর্বপ্রথমে সেটি আমি আপনাদের পড়ে শোনাতে চাই সংক্ষিপ্ত আকারে সেখানে প্রকাশনা। আপনারা শুধু স্বস্ব জায়গা থেকে উপলব্ধি পূর্বক আমার কথাগুলো বিবেচনা করবেন। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব টু বি প্লাস ইউজ টু অবলিক হ্যাবিচুয়েটেড টু প্লাস শূন্যস্থান থাকলে তাকে পূরণ করতে। ডিয়ার লার্নার্স, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এমন যদি কোনো বাক্য আপনাদের জীবনে পেয়ে থাকে যে বাক্যে সাবজেক্টের পরে ভার্ব টু বি দেখতে পাচ্ছেন, আপনারা ভার্ব টু বি কী জিনিস চ্যাপ্টারটি অবশ্যই জেনে থাকবেন। আর যদি কারো জানা না থাকে, আপনাদের প্রতি সত্যিকার অর্থে বেসিক এবং স্পোকেন শেখার জন্য একটি আপিল থাকলো, অপর যে আমার চ্যানেলটি রয়েছে ইংলিশ টু ফলো, সেখানকার ভিডিওগুলো দেখার জন্য। আর আপনারা জানেন শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে আমার পক্ষ থেকে অনেকগুলো বই, যেহেতু ভিডিও বানানোর কাজটি অনেক কঠিন, জেএসএসএসসি এবং এসএসসির জন্য পৃথক পৃথক পেপার ওয়ান পেপার টু এর বই, চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য বিশেষত বিসিএস এর ক্ষেত্রে পিডি এবং রিটার্নের জন্য বই, আর অন্যান্য জব ব্যাংক জব এবং আদার জবের জন্য বই, অ্যাডমিশন টেস্ট বা ভর্তি যুদ্ধে যারা আনতে চাচ্ছেন, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে একটি বিরাট বড় বিষয় ইংরেজি, সেটির জন্য বই, আর স্পোকেন এবং বেসিকের জন্য, হ্যাঁ ইতিপূর্বে যে চ্যানেলটির নাম বললাম ইংলিশ টু ফলো, তার ভিডিওগুলো দেখার পাশাপাশি একাধিক বই আমি অবশ্যই রচনা করেছি ভলুম আকারে, ভলুম ওয়ান টু থ্রি ফোর ভাবে, যার যেটি প্রয়োজন হবে যথাবিধভাবে আপনারা বিষয়টি সম্পর্কে প্রাপ্তি স্থান সহ আমার কাছ থেকে অবহিত হবেন। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, তাই অবশ্যই অপর চ্যানেলে ভিডিওগুলো দেখলে ভার্টুবি নামক চ্যাপ্টারটি পরিপূর্ণ ক্লিয়ার হবে আপনাদের কাছে। একটা জিনিস খেয়াল রাখবেন, বেসিক যদি কারো ভালো থাকে তাহলে সিলেবাসের গ্রামার মেকআপ করতে গিয়ে বিন্দুমাত্র প্রবলেম হয় না, সেদিকটা বিবেচনা করে কথাটি আপনাদের বললাম। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, সাবজেক্টের পরে ভার্টুবি, তবুও আপনাদের ক্লাসটাকে ভালোভাবে বোঝানোর জন্য আজকের এই ক্লাস সেশনটিকে উপলব্ধি পূর্বক করার জন্য আপনারা আমি বলবো ভার্টুবি মানে বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সের তিনটি, অ্যাম ইস আর, পাস্ট টেন্সের দুটো, ওয়াজ এবং ওয়্যার, আর ফিউচার টেন্সের দুটো, শ্যাল বি এবং উইল বি। অবশ্যই ভার্টুবি সাধারণভাবে জানলেন এবং এর বিস্তারিত বর্ণনা ওই চ্যানেল থেকে দেখবেন। ডিয়ার লার্নার্স, তারপরে ইউজ টু থাকবে বা হ্যাবিচুয়েটেড থাকবে। এবার আমি নিচে দুটো বাস্তব উদাহরণ দিয়েছি, বলুন তো ডিয়ার লার্নার্স আমার এই নিয়মের সাথে বাস্তবতার মিল কি, অবশ্যই আমাকে দেখিয়ে দিতে হবে সেই কাজটি করতে যাচ্ছি। দেখুন প্রথমে এক নম্বর উদাহরণটিতে সাবজেক্ট আই, তারপরে ভার্ব টু বি অ্যান, তারপরে ইউজ টু পেয়েছি, সুতরাং আমার নিয়মটি অবশ্যই মিলে গেছে। দুই নম্বরে সাবজেক্ট মাদার, ভার্ব টু বি ওয়াজ, তারপরে হ্যাবিচুয়েটেড টু পেয়েছি, সুতরাং আমার নিয়মটি, এই যে নিয়মটি, এই উদাহরণের সাথে সঙ্গতি বহন করেছে। এবং তারপরে শূন্যস্থান, এখানেও শূন্যস্থান। ডিয়ার, এবার শূন্যস্থানে আমি উত্তরের অংশ হিসেবে মানে শূন্যস্থানটা পূরণ করতে গিয়ে উত্তর হিসেবে অ্যান্সার হিসেবে আমি কি লিখেছি দেখুন, এক নম্বরটি টেকিং টি। আপনারা যদি জিজ্ঞেস করেন এই ঘোড়ার বাংলা অর্থ কি হলো, আই এম ইউজ টু টেকিং টি, আমি চা পানে অভ্যস্ত। ডিয়ার, দুই নম্বরটি মাদার ওয়াজ ইউ হ্যাবিচুয়েটেড টু, উত্তরের অংশে আমি লিখেছি ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং, মা সকাল সকাল বা সকালবেলা ঘুম থেকে উঠতে অভ্যস্ত ছিলেন, ওয়াকিং। আর যদি ওয়াকিং বলতাম তাহলে মা সকালে হাঁটতে অভ্যস্ত ছিলেন। ডিয়ার লার্নার্স লক্ষ্য করুন, স্পষ্টভাবে বলা আছে একটা ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এবং এটিকে আরও পরিষ্কার করার জন্য, ক্লিয়ার করার জন্য আমি স্পেসিফিকভাবে একটি গঠন দিয়েছি এখানে, গঠনটি ঠিক আপনাদের দিকে তাকাচ্ছে। ডিয়ার লার্নার্স গঠনে বলছি কোনো ভার্বের সাথে আইএনজি, কোনো ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যোগ করতে হবে, তাহলেই শূন্যস্থানটি পূরণ হয়ে যাবে যদি ভার্ব টু বির পরে ইউজ টু বা হ্যাবিচুয়েটেড টু থাকে। আশা রাখবো ডিয়ার লার্নার্স আজকের এই ছোট্ট প্র্যাকটিস সেশনটিতে নিয়ম নম্বর চারকে কমপ্লিটিং সেন্টেন্সকে ঘিরে আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে আমার বোর্ডের সংক্ষিপ্ত প্রকাশনা, এক্সাম্পল এবং গঠন সব কিছু মিলে এবং আমার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দানে যতগুলো ওয়ার্ড বা শব্দ কিংবা বাক্য আমি মুক্তি উচ্চারণ করেছি সব কিছু মিলে আপনাদের কাছে পরিপূর্ণ হয়ে আসবে বলে আমি দাবি রাখছি।
আর যাওয়ার আগে আজকের এই ক্লাস সেশন থেকে বিদায় নেওয়ার আগে একটি ছোট্ট প্র্যাকটিস সেশন নিয়মটিকে ঘিরে আপনাদের জন্য রেখে যেতে চাই। লার্নার্স, অবশ্যই শুরু হয়ে যাচ্ছে প্র্যাকটিস সেশনটি। যদি বলে আই এম ইউজ টু শূন্যস্থান, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটে হাঁটতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু শূন্যস্থান, হি ইজ ইউজ টু টকিং আ লট, সে প্রচুর কথা বলতে অভ্যস্ত। ফাদার ইজ ইউজ টু শূন্যস্থান, ফাদার ইজ ইউজ টু স্কোল্ডিং আস, বাবা আমাদের গালি দিতে অভ্যস্ত। এবার পাঁচ নম্বর যে হি ওয়াজ ইউজ টু শূন্যস্থান রিডিং আ লট, সে অনেক পড়তে অভ্যস্ত ছিল। দ্য বয় ওয়াজ ইউজ টু শূন্যস্থান, দ্য বয় ওয়াজ ইউজ টু স্টাডিং আ লট, ছেলেটি অনেক লেখাপড়া করতে অভ্যস্ত ছিল। মাদার ওয়াজ ইউজ টু শূন্যস্থান, মাদার ওয়াজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন, মা পবিত্র কোরআন পড়তে অভ্যস্ত ছিলেন। দ্য বয় ওয়াজ ইউজ টু শূন্যস্থান, দ্য বয় ওয়াজ ইউজ টু প্লেইং এভরিডে, বালকটি প্রত্যেক দিন খেলতে অভ্যস্ত ছিল। They were used to, শূন্যস্থান, they were used to going to the river side for a walk every day. তারা প্রত্যেক দিন নদীর ধারে বেড়াতে যেতে অভ্যস্ত ছিল। যেমন ইউ আর ইউজ টু হেল্পিং আদার্স, তুমি অপরকে সাহায্য করতে অভ্যস্ত। দ্য বয় ইজ ইউজ টু, যদি বলি ডুইং দ্য ওয়ার্ক, বারোটি কাজটি করতে অভ্যস্ত। ডিয়ার লার্নার্স, এভাবেই ছোট্ট প্র্যাকটিস সেশনের বাক্যগুলো আপনাদের জন্য রেখে যেতে যাচ্ছি বেশি বেশি নিয়মটিকে ঘিরে বড় করার জন্য। আর যাওয়ার আগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন আমার ভিডিওগুলোকে সকলের কাছে। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন চ্যানেলটিকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং মেহরবানি। আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি চেপে দেবেন, বেল আইকন চাপার পরে যে অপশনগুলো আসবে অল অপশনটি চেপে দেবেন সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।